নমস্কার বন্ধুরা, সমস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। উঠলো ভাই তো কটক যাই। না না, আজকে আমি কটক যাচ্ছি না, আজকে যাচ্ছি নদিয়া জেলার রানাঘাটের অন্তর্গত চাপড়া নামক একটি গ্রামে। যে গ্রামে প্রবেশ করতে রাস্তার দুপাশে ফুটে থাকে নানা রঙের নানা জাতির ফুলেরা আপনাদের দু হাত ভরে স্বাগত জানাবে। প্রকৃতি তার রং রূপ রস গন্ধ সবটাই যেন উজাড় করে ঢেলে দিয়েছে এই গ্রামে। ঝাউবনের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম সবুজে মোড়া জবের একটি খেতে। খুব সুন্দর সুন্দর কাকতাড়ুয়াগুলো হাওয়ায় দুলছে, তারপরে এগুলো নিয়েছে সূর্যমুখী। আর একটুখানি চোখ সরালেই রং বেরঙের গাঁদা ফুলের জমি। একটা জমি পেরিয়ে আমরা চলে এলাম চন্দ্রমল্লিকার খেতে। এখানে সাদা এবং হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে। তারপরে আমরা পৌঁছে যাব মেনলি যে জায়গাটা পর্যটকদের ভিড় জমে থাকে, মানে চাপড়া বড় পুকুরের পাড়ে। এখানে প্রচুর রকমের ফুল রয়েছে গ্রিন হাউসের মধ্যে, জারবেরা থেকে শুরু করে অনেক নামি দামি ফুল রয়েছে। রয়েছে অ্যাস্টারের খেত, বিভিন্ন রকমের রং বেরঙের ফুল, ঘাসের যে ফুল থাকে এরকম লাল মুরগ ফুল, রজনীগন্ধা ফুল। যেদিকে দেখানো শুধু ফুল আর ফুল। এখানে খাবারের দোকান তেমন পাবেন না, তবে এই বড় পুকুরের দুপাশে রয়েছে ফুচকা, ঝালমুড়ি, ঘুটি গরম, এই সমস্ত কিছু মুখরোচক খাবার। আর রয়েছে ফুলের স্টল, যেখান থেকে আপনারা ফুল কিনতে পারবেন। এগুলো গ্ল্যাডিওলাসের বাল্ব লাগানো ফেব্রুয়ারির শেষে বা ফেব্রুয়ারির মাঝ থেকে হয়তো ফুলগুলো ফুটবে। এগুলো রয়েছে চন্দ্রমল্লিকা, ভীষণ সুন্দর। মানে সব কিছু দেখা কমপ্লিট আমাদের, মোটামুটির ওপরে এবার বাড়ি ফেরার কথা। ভিডিও প্রচণ্ড খিদে লেগে গেছে, এবার আমরা যাবো আকাশের ফুল বাগানে। এই যে ভারত সুন্দরী, যেমন সুন্দরী খেতেও তেমন সুস্বাদু। আকাশের বাগান থেকে ফুল খেয়ে এবার আমরা বাড়ি ফিরছি। আপনারা প্রত্যেকেই আসুন, জায়গাটা ভীষণ সুন্দর, ঘুরুন। আর কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করুন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভবিষ্যতে এরকম আরও কোনো জায়গা ঘোরার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আর সবার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা কেউ এই স্থানে গিয়ে ফুল ছিঁড়বেন না, কারণ অনুমতি ছাড়া এবং জায়গাটাকে নষ্ট করবেন না। ধন্যবাদ সকলকে, সকলে খুব ভালো থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।